আমাদের রাজ্যে গত পরশুদিন রাত্রে বেলা রানীর বাজারের যে কৈতরী বাজার আছে ওই কৈতরী বাজারে রাত্রে বেলা রাতের অন্ধকারে কিছু সন্ত্রাসবাদী দ্বারা, কিছু অমানুষ দ্বারা, কিছু জানোয়ার দ্বারা বর্বরোচিত আক্রমণ করে। ওই আক্রমণের থেকে দুধের শিশু থেকে, নারী থেকে, বৃদ্ধ থেকে কেউ রেহাই পায়নি, এমনকি মহিলারা পর্যন্ত রেহাই পায়নি। প্রথমে তারা লুটপাট করলো প্রতিটা বাড়ি ঘরে, লুটপাট করে প্রতিটা বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে দিল। আমরা রাজ্য প্রশাসনকে বলতে চাই, এই রাজ্যে জঙ্গলের রাজত্ব চলে না, এই রাজ্যে আইনের শাসন আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, কেউ যদি আপনাকে কালিমায় লিপ্ত করতে চায়, আপনি যদি ভাবুন যে আপনি নির্দোষ, আপনার সরকার, আপনার প্রশাসন আপনার ছেলেরা এতে জড়িত নাই, তাহলে আপনি ইমিডিয়েট যেসব দুষ্কৃতিকারীরা, যেসব জানোয়াররা মানুষের উপর আঘাত করতে পারে, আপনারা যাকে গাইমাতা বলুন সেই গাইমাতার অবস্থা দেখুন। সেই গাইমাতা আপনারা ভাবতে অবাক লাগবে, ওই গাইমাতা গর্ভবতী ছিল, প্রেগনেন্ট ছিল ওই গাইমাতা। ওই গাইমাতাটাকে পুড়িয়ে মেরে দিলেন আপনারা, যেই গাইমাতার আপনারা পূজা করুন। তা আপনারা ভাবুন আপনারা কি মানুষের পর্যায়ে পড়েননি। তাহলে আমরা রাজ্য প্রশাসনের কাছে আমরা বিনীত আবেদন করছি, অতিসত্বর আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, না হলে এই আসামিদের থেকে দেখে, এই জানোয়ারদের থেকে দেখে অন্য কোথাও সেই ঘটনা হবে। আমাদের এই রাজ্য, আমাদের এই দেশ শান্তির দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এটা বাংলাদেশ না, এটা পাকিস্তান না, এই রাজ্য, এই দেশ স্বাধীনতার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে, এই স্বাধীনতার জন্য খ্রিস্টানরা রক্ত দিয়েছে, সকল অংশের মানুষ নিয়ে এই ভারতবর্ষ। সে সুতরাং এই ভারতবর্ষকে যারা পাকিস্তান বানাতে চাইছেন, এই ভারতবর্ষকে যারা বাংলাদেশ বানাতে চাইছেন, তাদের আমি হুঁশিয়ার দিচ্ছি, এখনই শুধরে যান, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, যেটার পরিভাষা আপনারা বলতে পারবেন না। এইটুকু বলে আবারও আমরা সমস্ত রাজ্যে, এ রাজ্যের মুসলমান ভাই বোনদের আমরা বলবো, আপনারা এখনো সময় আছে, একতা হন, একতাই শক্তি। আজকে আমাদের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে থানসা নেই, তাই আপনাদের উপরে এই বর্বরোচিত আক্রমণ ঘটে ত্রিপুরা রাজ্যের সমস্ত কোণা থেকে। তাই যদি একতা না হতে পারেন, আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনাদের বিরুদ্ধে। তাই এই আমি আবেদন রাখবো, ত্রিপুরা পুলিশ নিউট্রালি কাজ করবে, ত্রিপুরা পুলিশ যারা শাস্তি, যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেবেন। নমস্কার। বিধানসভার একজন মিনিস্টারও ছিল সেন্টু মিয়া, আমি ত্রিপুরা মাতা টিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশন জেনারেল সেক্রেটারি এবং মাইনরিটি সেলের সেক্রেটারি। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন, যোগাযোগ 9856492846। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলের পিক আপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব।
তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন, যোগাযোগ 9436502216 অথবা 9856682717।